5 আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর তার বোন শেখ রেহেনা ও তার একজন উপদেষ্টার বাড়িতে অগ্নিসংযোগ ও লুটপাটের ঘটনা ঘটে। সে সময় সেখান থেকে প্রায় 280 কোটি টাকার মূল্যবান শিল্পকর্ম লুট হয় বলে জানা গেছে। আর এসব শিল্পকর্ম রাজীব সামদানির সরবরাহ করা। এরপরই থলের বিড়াল সামনে আসতে থাকে। অনেকের মনেই প্রশ্ন, কে এই রাজীব সামদানি? আর এত টাকার মূল্যবান শিল্পকর্ম তার কাছে আসলো কোথা থেকে? অনুসন্ধানে জানা যায়, সামদানি আর্ট ফাউন্ডেশনের কর্ণধার রাজীব সামদানি, যারা ঢাকা আর্ট সামিটে দেশি বিদেশি শিল্পকর্ম নিয়ে বিভিন্ন প্রদর্শনীর আয়োজন করে, এখানে যাতায়াত করে আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী, ভাস্কর ও শিল্প সংগ্রাহকরা। রাজীব সামদানিকে সবাই চেনেন শিল্পকর্ম সংগ্রাহক ও ব্যবসায়ী হিসেবে। তাদের সংগ্রহে রয়েছে দেশবর্ণ চিত্রশিল্পী এস এম সুলতান থেকে শুরু করে কোরীয় ভাস্কর হেউগে ইয়াংয়ের শিল্পকর্ম। তবে বিগত সরকার প্রধানের অত্যন্ত আস্থাভাজন পারিবারিক ছিলেন তিনি এবং বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর অবৈধ টাকা সাদা করার পার্টনার হিসেবেও তার নাম জড়িয়েছে। অনুসন্ধানে বেরিয়ে এসেছে অর্থ পাচার ও কালো টাকা সাদা করার একটি বড় মাধ্যম হল শিল্পকর্ম সরবরাহ করে বিনিয়োগ। এসব সম্পদ হস্তগত করার পর তা হয়ে ওঠে ব্ল্যাক মানি বৈধ করার হাতিয়ার। গেল 17 বছরের শিল্পকর্ম সংগ্রহ ও কেনাবেচাকে অর্থ পাচারের অন্যতম মাধ্যম হিসেবে গড়ে তোলে একটি চক্র। আর ঢাকা আর্ট সামিট তাদের একত্র হওয়ার সুযোগকে সহজ করে দেয়। এ চক্রের সদস্যরা তাদের অঢেল অর্থের একটি অংশ ব্যয় করেন শখের চিত্রকর্ম সংগ্রহের কাজে। অভিযোগ আছে, ঢাকা আর্ট সামিটের মধ্য দিয়ে ওই শ্রেণীর অংশ হয়ে উঠেছিলেন রাজীব সামদানিও। এর মধ্যে দেশের গণ্ডি পেরিয়ে রাজীব কানাডা, দুবাই সহ কয়েকটি দেশে সম্পদের পাহাড় গড়েছেন। ক্যারিবীয় দ্বীপদেশ সেন্ট কিটস অ্যান্ড নেভিসের নাগরিকত্ব পেয়েছেন, সম্পত্তি কিনেছেন লন্ডনেও। চলতি বছরের ফেব্রুয়ারিতে রাজীব সামদানিকে 50,17,000 টাকা জরিমানা করে পরিবেশ অধিদপ্তর। সিলেটের গোয়াইনঘাট উপজেলার ফতেপুরে 5 তারকা মানের রিসোর্ট বানানোর জন্য পার্শ্ববর্তী টিলার মাটি কেটে নিজের জমি ভরাটের অভিযোগে তাকে এ জরিমানা করা হয়। বর্তমানে অন্য সব কিছু ছাপিয়ে সামদানি আর্ট ফাউন্ডেশনের কর্ণধার ও ঢাকা আর্ট সামিটের উদ্যোক্তা হিসেবে সবচেয়ে বেশি পরিচিতি রাজীব সামদানির। তবে দেশের ব্যবসায়ী অঙ্গনে তিনি প্রথম পরিচিতি পেয়েছিলেন গোল্ডেন হারভেস্ট গ্রুপের অন্যতম কর্ণধার হিসেবে। গ্রুপটির যাত্রা হয়েছিল কমোডিটি ব্যবসার মাধ্যমে। প্রতিষ্ঠানটি পরে হিমায়িত খাদ্যের ব্যবসায়ও যুক্ত হয়। পরে তথ্য প্রযুক্তি, আবাসন, অবকাঠামো উন্নয়ন, লজিস্টিক, ডেইরি, এভিয়েশন ও বিমা খাতে ব্যবসায় যুক্ত হয় গ্রুপটি। তবে গত দশকে তার গড়ে তোলা আর্ট ফাউন্ডেশনের প্রতিপত্তি যত বেড়েছে ততটাই দুর্বল হয়েছে গ্রুপটি তালিকাভুক্ত কোম্পানি গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। বন্ডে বিনিয়োগকারীদের অর্থ ফেরত না দিতে পারার পাশাপাশি রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে নেয়ার অর্থ ভিন্ন খাতে ব্যয়ের অভিযোগ রয়েছে কোম্পানিটির বিরুদ্ধে। পাশাপাশি তালিকাভুক্ত কোম্পানির অর্থ ফাউন্ডেশনের জন্য ব্যয়ের অভিযোগ রয়েছে। জানা যায়, দেশের হিমায়িত খাদ্যের বাজার কিংবা নতুন উদ্যোগ নিয়ে একটি সময় পর্যন্ত রাজীব সামদানি বেশ সক্রিয় ছিলেন, কিন্তু পরে ঢাকা আর্ট সামিটের পরিধি বাড়তে শুরু করলে তাতেই বেশি সম্পৃক্ত হয়ে পড়েন। এতে তালিকাভুক্ত কোম্পানিটির আর্থিক ও ব্যবসায়িক অবস্থা ক্রমেই নিম্নমুখী হতে থাকে। অবশ্য এজন্য কোম্পানিটির পক্ষ থেকে করোনা অতিমারির কথা বলা হয়ে থাকে। 2013 সালে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ। সে সময় পুঁজিবাজার থেকে 75 কোটি টাকার তহবিল সংগ্রহ করে কোম্পানিটি। 2017 সালে 50 কোটি টাকার বন্ড ইস্যুও করে। এর 2 বছর পর 2019 সালে 89 কোটি 93 লাখ টাকার রাইট শেয়ার ইস্যুর মাধ্যমে বিনিয়োগকারীদের কাছ থেকে সংগ্রহ করে গোল্ডেন হারভেস্ট। এবছরের মার্চের শেষে গোল্ডেন হারভেস্ট অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজের স্বল্প ও দীর্ঘমেয়াদী ঋণের পরিমাণ দাঁড়িয়েছে 215 কোটি টাকা। গোল্ডেন হারভেস্টের বন্ডে 12 কোটি টাকার বিনিয়োগ করেছিল ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি। এখন পর্যন্ত কোম্পানিটি বন্ডে বিনিয়োগের মূল অর্থ ও কুপনের টাকা ফেরত পায়নি। এ বিষয়ে বিএসইসির কাছেও অভিযোগ দিয়েছে বিমা কোম্পানিটি। গোল্ডেন হারভেস্টের বন্ডে একইভাবে বিনিয়োগ করে বিপাকে পড়ে ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান IIDFC লিমিটেড। বন্ডে বিনিয়োগের বিপরীতে প্রতিষ্ঠানটির পাওনার পরিমাণ দাঁড়িয়েছে প্রায় 7.5 কোটি টাকা। নিউজ ডেস্ক, দেশ টিভি।